যাদের পাহাড় ইংরেজি মাউন্টেইন অফ দ্য মুন প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বাংলা রোমাঞ্চকর উপন্যাস উনিশশো সালে গ্রন্থাকারে বের হওয়া এই উপন্যাসটি শঙ্কর নামক ভারতবর্ষের সাধারণ এক তরুণের আফ্রিকা মহাদেশ জয় করার কাহিনী বাংলা ভাষা সম্ভবত এটি সর্বাধিক জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ রোমাঞ্চকর উপন্যাস চাঁদের পাহাড় এর কাহিনী এক বাঙালি আভিযাত্রিকের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে যে উনিশশো থেকে উনিশশো সাল নাগাদ আফ্রিকা যায় শঙ্কর রায় চৌধুরী এই চলচ্চিত্রের নায়ক গ্রাজুয়েশন করার পর পাট চাকরি পায় কিন্তু সে রোমান্স খোঁজে সে আফ্রিকার দুর্গম স্থানে যেতে চায় অবশেষে তার গ্রামের এক অধিবাসী যে আফ্রিকায় কাজ করে তার সহায়তায় সে আফ্রিকায় ক্লার্ক হিসেবে কাজ পায় এবং উগান্ডা রেলওয়েতে চাকরি পায় কিন্তু সেখানে মানুষ খেকো সিংহ প্রথম বিশ্বাসযুদ্ধ এর আগের সমস্যা থাকে ইতিমধ্যে সিংহের সাথে তার যুদ্ধ হয় এছাড়াও এখানে ব্ল্যাক মাম্বা সাপের আক্রমণ হয় এখানেই সে ও আলভারেস এর দেখা পায় আলভারেস তাকে তার সময়ের ঘটনা বলে সে এবং তার সঙ্গী জিম কার্টার পৃথিবীর সবচেয়ে বড় হিরক্ষণের সন্ধান পায় কিন্তু ভয়ঙ্কর জন্তু বনীপ জিমকে মেরে ফেলে এবং আলভারেস ফিরে আসতে বাধ্য হয় সব শুনে শঙ্কর ক্লার্কের চাকরি ছেড়ে দিয়ে আলভারেজের সাথে খনি অনুসন্ধানে বের হয় তারা ঘন জঙ্গলে প্রবেশ করে পথে তাদের অবর্ণনীয় অসুবিধা হয় জ্বলন্ত আগ্নেয়গিরি তাদের পথে বিরাট বাধা হয়ে দাঁড়ায় এক পর্যায়ে আলভারেজকেও সেই বুনিশ মেরে ফেলে শঙ্কর একা হয়ে পড়ে সে সভ্যতার খোঁজে বের হয় সে সে গুহা খুঁজে পায় নিজের অজান্তেই হীরকের খনি খুঁজে পায় সে গুহায় সে পথ হারিয়ে ফেলে এক পর্যায়ে কিছু পাথরের সহায়তায় সে গুহা থেকে বের হতে সক্ষম হয় সে সাথে করে কিছু পাথর নিয়ে আসে আসলে সেই পাথরগুলো আর কিছুই নয় কাঁচা হীরা সেই ইতালীয় নোট থেকে জানতে পারে আসলে সে সেই গুহায় পশেছিল সেই গুহায় যার জন্য ও আলভারেস তাদের জীবন হারিয়েছে কিন্তু সে ততক্ষণে কালাহারি মরুভূমিতে পথ হারিয়েছে নিজের প্রাণ বাঁচানোই তখন দুষ্কর মরুভূমিতে সে জলের অভাবে প্রায় মৃত্যুবরণ করেছিল তার মাথার উপরে শকুনেরা ঘোরাফেরা শুরু করে পথে সিংহের সাথে তার যুদ্ধ হয় অবশেষে এক সার্ভে টিম তাকে খুঁজে পায় এবং শৈলেশ বাড়ি রেডিসিয়াম নিয়ে বাঁচায় শঙ্কর বইয়ের শেষের দিকে বলে যে সে আবার বড় দল নিয়ে এসে এই হিরক্ষণের সন্ধান করবে যার জন্য আলভারেস কাটার ও আকতলিও জীবন দিয়েছে এই উপন্যাসের ভিতরে আমরা কিছু চরিত্র খুঁজে পাই তার ভিতরে উল্লেখযোগ্য যে চরিত্রটা মেইন সেটা ছিল শঙ্কর রায় চৌধুরী উপন্যাসের নায়ক বাংলা এক সাধারণ গ্রাম থেকে উঠে আসা তরুণ সে বুদ্ধিমান আত্মপ্রত্যয়ী এবং রোমাঞ্চ ইচ্ছু। ডিওগা আলভারেস পর্তুগিজ অভিযাত্রিক ও স্বর্ণসন্ধানী সে শঙ্করের বন্ধু পরামর্শদাতা ছাড়াও হিরের অনুসন্ধানে তার সাথে যায় তারা চাঁদের পাহাড় খুঁজতে গিয়ে এর গহিনে প্রবেশ করে এপর জিম কার্টার ব্রিটিশ আভিযাত্রী প্রথমবারে সেই আলবারেদের সাথে হীরের খনির সন্ধানে বেরিয়েছিল কার্টার চাঁদের পাহাড় খুঁজতে গিয়ে বুনিপের হাতে মারা যায় আত্তেলীয় গাত্তি হল ইতালীয় আভিযাত্রী সে আঠারোশো উনআশি সালে সি তে নয়টি হীরের খনি আবিষ্কার করে কিন্তু পরবর্তীতে এক গুহায় সংখ্যার পর হারিয়েই গুহাটি যেটি আবিষ্কার করেছে সেই গুহায় খাবার পানি হারিয়ে মৃত্যুবরণ করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোনদিনও ভারতবর্ষের বাইরে পা রাখেননি তিনি বিভিন্ন ভ্রমণ বিষয়ক ম্যাগাজিন ও গাইড গ্রন্থ পড়েই আফ্রিকার এমন নিখুঁত বর্ণনা দিয়েছেন তবে এ বর্ণনা একেবারেই যথার্থ এবং আফ্রিকার রহস্য সময় তাকেও যেন আরো বাড়িয়ে দিয়েছে সুতরাং যারা এখনো এই রোমাঞ্চকর উপন্যাসটি পড়েননি তারা উপন্যাসটি পড়ে নিতে পারেন ধন্যবাদ সবাইকে